হচ্ছে বাপি প্রেজেন্টেশন। করে রে কিঙ্কিনি বাজছে জয়নিতাই আজ শ্রীমতী রাধারানী অভিসারে চলেছে। এখন অভিসারে যাওয়ার সময় রাধারানীর পায়ে হাতে যে কিঙ্কিনি ছিল অর্থাৎ চুড়ি, সেই চুড়ি কি বলে বাজছে না বাজছে? কিঙ্কিনি বাজে কিঙ্কিনি বলছে, আমি এই রসের বাজারে কি কিনবো? আমি রাধারানীকে কিনবো না আমি শ্যামসুন্দর মদন মোহনকে কিনবো? হরি বল হরি বল। তা পদকর্তা বলছে, এই রসের বাজারে কিনতে পারে সে কে? না যে আমার গোবিন্দচরণ আশ্রয় করে বসে আছে, হা কৃষ্ণ গোবিন্দ বলে দুটি নয়ন জলে মুখ ভাসিয়ে বসে আছে। হরি বল হরি বল। একমাত্র সেই কিনতে পারে বলছে, আর কে কিনতে পারে? না যে হৃদয়ে দরজা খুলে দিয়ে খুলে সেই সকাল থেকে কীর্তন শ্রবণ করছেন, তা হৃদয়ে দরজার কপাট যদি লাগানো থাকে তাহলে কিন্তু আমার শ্রীমধি গোবিন্দকে প্রাপ্তি হতে পারবে না। তা আজ এই রসের বাজারে পদকর্তা বলছে, যদি আমার গোবিন্দকে প্রাপ্তি হতে চাও একবার হরি বল হরি বল বলে হৃদয় দরজা খুলে দিও। দরজা খুলে দিয়ে খুলে দিয়ে কেউ যদি একেবারে অনুরাগের প্রদীপ জ্বালাতে পারে বলছে, হৃদয় দরজা খুলে দাও, খুলে দিয়ে অনুরাগের প্রদীপকে প্রজ্বলিত করো। এখানে অনুরাগ কাকে বলে? কৃষ্ণ ভজন হচ্ছে অনুরাগের ভজন। এই অনুরাগ যার মধ্যে নাই তার মধ্যে কৃষ্ণ ভজন আসবে না, সে কৃষ্ণ প্রাপ্তি হতে পারবে না। তাই বলেন, কেমন অনু শব্দে আসক্তি, রাগ শব্দে ভালোবাসা, বুঝলেন বাবা? যার ভালোবাসা তার ভালোবাসা, আর যার না ভালোবাসা, হরি বল হরি বল, কিসের ভালোবাসা? সৌমেন হচ্ছে আমার ছাত্র, সবে এক পালা গান শিখেছে। আমি সব দিন আসতে পারিনি, আমার ওদিকে কীর্তন আছে, আমার মেয়েও একজন কীর্তনিয়া গীতাঞ্জলি মাইতি। আপনারা বড় মোবাইলে গীতাঞ্জলি মাইতি কীর্তন বলে ইউটিউবে সার্চ করলে আমাদের গান পেয়ে যাবেন। তা ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আমি দু একটা কথা আলোচনা করছি। তাহলে বলছে, অনুরাগের প্রদীপ প্রজ্বলিত করতে হবে। আমার দিকে দেখান, সন্ধ্যেবেলা তুলসী তলায় আমরা প্রদীপ প্রজ্বলিত করি। তা তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করতে গেলে কি কি লাগে? প্রদীপ জ্বালাতে গেলে কি কি লাগে? না প্রদীপ জ্বালাতে গেলে তিনটি জিনিস লাগে, কি কি? কিছুটা তেল, একটা পলতে বা সলতে, আর কিছুটা আগুন। প্রদীপ, তেল আর সলতে আর আগুন। তা বলছে যে অনুরাগের ভজন করতে হলে করম রূপ দীপাধারে দীপাধারে
রে আর ডানে রূপ তাতে তাতে জ্ঞান রূপ তৈল দিতে হবে দিতে হবে তাহলে প্রদীপ হলো আর তেল হলো এইবার পত্রিকা যাকে আমরা বলি সলতে কি হবে না ভক্ত রূপ সলতে বা পলতে বা পত্রিকা সংযোগ করতে হবে করতে হবে এই সংযোগ করে কেউ যদি একবার হরিবল হরিবল বলে যদি অনুরাগের প্রদীপ জ্বালাতে পারে জ্বালাতে পারে হৃদয়ে দরজা খুলে দিয়ে যদি অনুরাগের প্রদীপ জ্বালাতে পারে তাহলে কি হবে বলি সেই তো গোবিন্দ পাওয়া এত মুখের কথা নয় বললে চব্বিশ তত্ত্ব ব্যক্ত করে দেখ না মোর আধার ঘরে পাঁচে পঞ্চ যোগ হলে পরে মিলবে রে তোর তহবিল গোবিন্দ প্রাপ্তি অত মুখের কথা নয় তার রাধারানী আজ অভিসারে চলেছে কৃষ্ণ প্রাপ্তি হওয়ার জন্য হ্যাঁ তাই রাধারানীকে এ কি জটিলার ঘরের বউ না ও মায়ের আইডিয়া লক্ষ্য রাখুন সূর্যদেব ভগবানের কাছে তপস্যা করেছিল যে ভগবান তুমি আমাকে একটি সন্তান দাও আমি যেন সেই সন্তানকে ভজন সাধন করতে করতে যেন হরিবল বলে তোমাকে যেন একদিন লাভ করতে পারি হরিবল এই বলে ও মা সূর্য করলো কি জানেন মন্দর পর্বতের গুহার মধ্যে প্রবেশ করে দশ হাজার বৎসর তপস্যা করতে লাগলো তখন ভগবান সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে দেখা দিলেন সূর্য তুমি এখানে বসে তপস্যা করছো ওদিকে দেবকার্য বন্ধ হয়ে গেল তুমি আর গগনপটে উদিত হও না চারিদিক অন্ধকার হয়ে আছে তাহলে তুমি এখানে বসে কেন তপস্যা করছো বলছে ভগবান গো ভগবান গো আমি যে তোমার চরণ পেতে চাই পেতে চাই আমি যে তোমার চরণ চিরদিনের মতো তোমার দুটি চরণকে বেঁধে রাখতে চাই বেঁধে রাখতে চাই গো বলছে তা কখনো সম্ভব নয় কত যোগী ঋষি কর্মী জ্ঞানী শিব সুখ ধ্রুব পল্লহার এমনকি বিরিঞ্চি বঞ্চিত ধন যে পদ ধ্যায় কত যোগীন্দ্র মনীন্দ্র আমায় ধ্যানে নাহি পায় আর তুমি আমাকে বেঁধে রাখতে চাও
তাহলে ঠাকুর গো আমি কেমন করে তোমায় প্রাপ্তি হব? প্রাপ্তি হব না, তুমি আমাকে এই বর দাও যেন তোমাকে আমি বেঁধে রাখতে পারি। বলে তথাস্তু, তোমাকে এই বর দিলাম, তবে সত্য যুগে হবে না, এই যে ত্রেতাতে হবে না, দাপরেও হবে না। তাহলে কবে হবে? তাহলে দাপর লীলা শেষ হবে আর কলিযুগ আরম্ভ হবে। তাই রাধা কৃষ্ণ দুই দেহ একাত্ম ধরে সিধাম নবদ্বীপে গৌর হয়েছিল, অবতীর্ণ হয়েছিল। হরি বল হরি বল। ওমা, আপনারা কে কে বৃন্দাবনে গেছেন একবার হাত তুলুন তো কই দেখি। হরি বল হরি বল হরি বল। এখানে কেউ বৃন্দাবনে গেছে? তাহলে যারা বৃন্দাবনে গেছে তারা কিন্তু ওই রাধারানীর বাপের বাড়ি বৃষভানুপুর দর্শন করেছে। তাই ভানুর আর এক নাম হলো বৃষভানু। বৃষভানুর ঘরে আসলো কে? রাধারানী। পেল কোথায় বৃষভানু? প্রত্যেক দিন পদ্মবনে ধ্যান করতে যেত, সেখানে গিয়ে পদ্মের মধ্যে একটি কন্যাকে পেল, নাম তার হল শ্রীমতী রাধারানী। এইবার বিশ্বভানু মহারাজ সেই কন্যাকে ঘরে এনে বড় করল। বড় করেছে, কত বড় হয়েছে? এক দুই তিন দিনের কন্যা, কিছু খায় না, আখি মিলে তাকায় না, আবার এসে কাঁদে না, কাঁদে না। বিশ্বভানু মহারাজ খুব জ্বালায় পড়ল, তিন দিনের মেয়ে তো কিছু খায় না, তা দেশ বিদেশে ঢাড়া পিটিয়ে দিল, যে আমার অন্ধ কন্যাকে ভালো করতে পারবে আমি এই বিশ্বভানুপুরের অর্ধেক রাজ্য তাকে দিয়ে দেব, দিয়ে দেব, আর আমার কন্যাকে তাকে দিয়ে দেব। ও মায়েরা, কত হই হস্তিতে চলে, কত ওঝা বৈদ্য এলো, কিন্তু রাধারানীর নয়ন কেউ ভালো করতে পারল না, অন্ধ কন্যা। এই কথা শুনে নন্দ মহারাজ যশোমতীকে বলল, যশোমতী তুমি একবার দেখে এসো তো কীর্তিদা, রাধারানীর মার নাম হচ্ছে কীর্তিদা, তা কীর্তিদার নাকি একটা অন্ধ কন্যা হয়েছে, তিন দিন কিছু খায় না, আখি মিলে তাকায় না, অন্ধ কন্যা হয়েছে। যশোমতী মাই আর ঘর থেকে বেরোবে এমন সময় নারুয়া গোপাল, অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পারলেন, জানতে পেরে মায়ের অঞ্চল ধরে কাঁদছে। হ্যাঁ, আর আধাত বচনে বলছে কি জানো, ও মা আমিও যা নন্দ মহারাজের কথা মতো যশোমতী মায়ামার গোপালকে কোলে নিয়ে, কোলে নিয়ে সেই বিশ্বভানুপুরে বিশ্বভানুপুরে গেলেন কীর্তিদার সূতিকা মন্দিরে। এখন সূতিকা মন্দিরে যেই প্রবেশ করেছে, কীর্তিদা মামার ছুটে এসেছে, এসে ওই যশোমতী মাকে জড়িয়ে ধরেছে, মা গো দিদি তুমি এসেছো, ভালো হয়েছে, দেখো দেখো আমার অন্ধ কন্যা কিছু খায় না, কথা বলে না, সে কাঁদেও না। এই বলে
যশোমতী মাকে কীর্তিদা মা জড়িয়ে ধরেছে। এমন সময় যশোমতী মা বলছে যে তুই অমন করে কাঁদিস না রে, অমন করে কাঁদিস না রে, তুই অমন করে কাঁদিস না রে, অমন করে কাঁদিস না রে, অমন করে কাঁদিস না রে, তুই অমন করে কাঁদিস না। চল তো একবার ঘরে গিয়ে দেখে আসি। এদিকে গোপাল করেছে কি জানো মা, হামাগুড়ি দিতে দিতে হামাগুড়ি দিতে দিতে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে গো তুমি একেবারে আঁখি মেলে চেয়ে দেখো, তোমার সেই অপ্রাকৃত নবীন মদন কামিনী সুদন মদন 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 মোহন মদন দমন মদন মহ মদন মহ তোমার বংশী ধারিয়েছে, তোমার বংশী ধারিয়েছে, তোমার বংশী ধারিয়েছে, একবার তুমি চেয়ে দেখো রাধারানী মনে মনে চিন্তা করলেন যে আমার গোবিন্দ তো, আমি যদি নয়ন উন্মীলন করে যদি নরলোকের মুখ দর্শন করি, তাই করলেন কি আধো আধো নয়নে এইবার গোবিন্দের চরণের দিকে চাকিয়ে দেখলেন, গোবিন্দের পায়ে দু তিনটি চিহ্ন আছে, কি কি জানেন তো, ধ্বজ বজ্র আর অঙ্কুশ। এই তিনটি চিহ্ন দর্শন করে তখন বলল, ওই তো আমার গোবিন্দ এসেছে। আর এদিকে ওই যশোদা বলছে, চল তো এই যে কীর্তিদা তোর মেয়েটাকে দেখে আসি। এই বলে সুতিকা মন্দির ঘরে প্রবেশ করে রাধারানীকে কোলে নিয়ে বলছে, ও কীর্তিদা কি সুন্দরের চরণ দুখানি, কি সুন্দরের নাভি সরোবর, কি সুন্দরের বক্ষ সরোবর, আরে এই মেয়ে কি কোনোদিন অন্ধ হতে পারে নাকি। হ্যাঁ, এই বলে যেই মুখমণ্ডলে তাকিয়েছে দেখে রাধারানী আমার আধ নয়নে মিটিমিটি চাইছে, মিটিমিটি চাইছে। তুই বললি তোর মেয়ে তিন দিন খায় না, আঁখি মিলে তাকায় না, হ্যাঁ আর এই দেখ তোর মেয়ে কেমন, আমার দিকে চাইছে, আমার দিকে কেমন মিষ্টি মিষ্টি করে আমার দিকে তাকিয়ে আছে।
তখন বলছে যে শোনো শোনো দিদি, আমার গৃহে মনে হয় কোনো মহাপুরুষের আগমন ঘটেছে। বলে কে? আমরা তো আমার ছেলে আর আমি, তাছাড়া তো কেউ নয়। বলে মহাপুরুষ তো কে জানো, তোর গোপাল হবে রে, তোর গোপাল হবে রে, গোপাল হবে রে। এই বলে এইবারে করিলেন কি, চিত্তিরা মা বলছে আমি শপথ করেছিলাম আমার ছেলেকে যে মেয়েকে ভালো করতে পারবে, আমি তাই এই বৃষভানুপুরের অর্ধেক রাজ্য আর আমার কন্যাকে দান করব। এই বলে করলেন কি, সেই সুতিকা মন্দিরে আমার রাধারানীর হাত নিয়ে গোবিন্দের হাতে দিয়ে বলল, হ্যাঁ বলি, আজ হতে দান করিলাম, আজ হতে দান করিলাম, হতে দান করিলাম, আজ হতে দান করিলাম, আজ হতে দান করিলাম, আজ হতে দান করিলাম, শ্রীমতী রাধারানীকে আজ হতে দান করিলা, শ্রীমতী রাধারানীকে আজ হতে দান করিলা, রাধা গোবিন্দের মিলন হলো বদন ভরে হরি বল, 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 মিলন হো আনন্দে হরি হরি।